হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আপনাদেরকে হোন্ডা ট্রিগার বাইকের প্রাইস এবং এর ডিটেল সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। বাইকটি মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে। এই বাইকটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে আব্দুল বাতেন এন্টারপ্রাইজে। এই শোরুমটির অ্যাড্রেস হচ্ছে মঈন সিদ্দিকী টাওয়ার, পুরাতন বাস স্ট্যান্ড, টাঙ্গাইল। শোরুমটির অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। এছাড়া যে কোনো তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে অল বাটনে ক্লিক করে দিবেন। আমার দেওয়া ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন, আর আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো যাই হোক, আমি আপনাদের সামনে আজকে নতুন করে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি গাড়ি নিয়ে। এটা হচ্ছে হন্ডা কোম্পানির সিবি ট্রিগার। অনেক ফেমাস এবং কি ফেভারিট এবং কি অনেক হাই একটা গাড়ি সিবি ট্রিগার, যেটা সবাই জানেন, সবাই কম বেশি এর সম্পর্কে জানেন যে এটা কেমন স্মুথ, কেমন সাউন্ডলেস, কেমন এর ব্রেকিং কন্ট্রোল, সব কিছু জানেন। যাই হোক, এই গাড়িটির আমি ডিটেলস বলবো। তো বরাবরের মতো আমি আপনাদেরকে সামনে থেকে শুরু করব। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি ফ্রন্ট টায়ার। এই ফ্রন্ট টায়ারটা দেখুন, ফ্রন্ট টায়ারের গ্রিপটা দেখুন, একদম জেনুইন, মানে জেনুইন টায়ার, যেটা ফার্স্ট টায়ার। এখনও গ্রিপটা যে কন্ডিশনে আছে তা অনেকে ইউজ করতে পারবেন। এবং কি মাডগার্ডটা দেখুন, মাডগার্ডের যে কন্ডিশন, কোথাও কোনো ফাটা নাই। এই দেখুন সামনে ডিস্ক, এই ডিস্কটা দেখুন, ডিস্কটা মানে কোন ভালো কন্ডিশনেই আছে। এবং কি সরাসরি আসলে অবশ্যই বুঝতে পারবেন, হাত দিয়ে ক্র্যাচ করলেই বুঝতে পারবেন, স্লাইড করলেই বুঝতে পারবেন কীরকম ইউজ হয়েছে। তো গাড়িটি রাফ ইউজ করা হয়নি, গাড়িটি একটা হজুর, মানে অনেক ভারবার্তিক একটা হজুর মানুষের গাড়ি ছিল, উনি ইউজ করেছে, অনেক স্মুথলি গাড়িটি ইউজ করেছে। এই আসুন গাড়িটি হেডলাইট, হেডলাইটের গ্লাসটা দেখুন, কোথাও কোনো ঘষা নেই এবং কি ঘষে উঠানোও নাই, মানে কোথাও কোনো মিলানোও নাই। যাই হোক, উইন্সটা দেখুন, উইন্সটার মানে ওরকম কোনো ঘষা নাই, জাস্ট এখানে একটা চুলের মতো একটা দাগ আছে। এটা আসলে দাগও না, আপনারা আসলেও বুঝতে পারবেন, এটা কেউ খেয়ালই করতে পারবে না। ইন্ডিকেটরটা দেখুন, একদম ফ্রেশ, দুইটা ইন্ডিকেটর এখনও চকচক করতেছে। এই আসুন আপনার ডান সাইডের ট্যাঙ্কিটা, ট্যাঙ্কির সাইডটা দেখুন, কোথাও কোনো ট্যাপ নাই। বাম্পারটা দেখুন, বাম্পারটাও একদম জেনুইনভাবে আছে, এখানে কোনো দেখেন বাম্পারের ঝালাইটাও নাই, বাম্পার যেরকম ছিল সেরকমই। জাস্ট ওই সাইডে, আমি বাম সাইডে গিয়ে দেখাবো নি যে ওই সাইডে একটু ঝালাই আছে একটা বাম্পারে, অন্য কোথাও না। তো এই আসুন ট্যাঙ্কি, ট্যাঙ্কির নিচে আসুন ইঞ্জিনটা, ইঞ্জিনের এটা দেখুন, ক্লিয়ারেন্সটা দেখুন, অনেক ক্লিয়ার ইঞ্জিন এবং অনেক সাউন্ড, মানে কি কী বলে এটাকে, কালারটা অনেক সুন্দর আছে। তো যাই হোক, গাড়িটির যদি ব্যাক প্যানেলটা দেখুন, এখানে কোনো ঘষা নাই, জাস্ট মানে অসাম কন্ডিশনের আছে গাড়িটা। আসলে হন্ডা কোম্পানি আপনারা সবাই জানেন এই গাড়িটির কেমন হার্ডি এমনকি কেমন টিকসই, এটা সবাই জানেন। তো গাড়িটির পিছনের টায়ারটা আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। পিছনের টায়ারটা যদি দেখুন, পিছনের টায়ারের গ্রিপটা দেখুন, এটা কিন্তু কাটা টায়ার না, আপনারা সবাই বুঝতে পারবেন গাড়িটি সরাসরি দেখতে আসলে। আর আমার মুখের কথার উপর যদি বিশ্বাস থাকে সেক্ষেত্রে আমার কথাকে বিশ্বাস করতে পারেন। হচ্ছে গাড়ির এক্সজস্ট, এক্সজস্টের উপরে এখানে জাস্ট ওই যে কালারটা একটু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এটা বড় কিছু না, এক্সজস্টের উপরে যে টিনটা থাকে এটা এক্সজস্টের কিছু না। তো যাই হোক, এদিকে আসুন, ডান সাইডে আসুন, ডান সাইডের যদি কালারটা আপনি দেখুন একটু, ট্যাঙ্কিটা দেখুন, মানে কোথাও কোনো ট্যাপ নেই। এক কথায় ট্যাপ থাকলে আমি অবশ্যই দেখিয়ে দিতাম, আর ট্যাপ তোলাও নাই। আর এই গাড়ির ট্যাপ তোলা থাকলে আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন ভিতরের মগটা কাটতে হবে, এটা কোনো কাটা নেই, আপনারা দেখলেও বুঝতে পারবেন। যাই হোক, এই এখন কানটা একদম জেনুইনভাবে আছে। তো যাই হোক, ইঞ্জিনের কালারটা দেখুন, একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। বাম্পারে যে ঝালাইটা আমি বলেছিলাম, এটা হচ্ছে সেই ঝালাই, এটা বাম্পারে, জাস্ট বাম্পারের, বাম্পারটা চেঞ্জও করা যায়, বাম্পারটা মডিফাই করা যায়, এটা এক্সট্রাঅর্ডিনারি একটা কিছু, এটা আসলে কম্পালসারি কিছু না, এটা ইঞ্জিন বা গাড়ি সংক্রান্ত কিছু না। এখন আসুন গাড়ির মিটারে। তো মিটারটা আপনি জানেন যে আমি বরাবরের মতো যদি জেনুইন থাকে জেনুইন বলে দেয়, আর যদি কমানো থাকে তাহলে কমানো বলে দেয়। তো এই গাড়িটার জেনুইন মিটার আছে 36,669 কিলোমিটার। তো গাড়িটা আসলেই জেনুইন অবস্থায় রয়েছে, জেনুইন মিটার রয়েছে, এটাকে আমরা হাত দিয়ে নিই এবং কিছুই করা হয়নি। তো এখন আমি আপনাদেরকে গাড়িটির সাউন্ডটা একটু দেখিয়ে দিচ্ছি। হচ্ছে ইঞ্জিনের সাউন্ড,
তো আমি যতটুকু সম্ভব যতটুকু পসিবল আমার সম্পূর্ণ ডিটেলসটা বলার চেষ্টা করেছি। আমার ভুল ত্রুটি থাকতে পারে, আমার বলার মধ্যে ঘাটতি থাকতে পারে, কমতি থাকতে পারে। সেক্ষেত্রে আপনাদের সরাসরি গাড়িটি দেখতে আসতে হবে, সরাসরি গাড়িটি এসে দেখবেন, এর কন্ডিশন দেখবেন, বুঝবেন, এরপর দরদাম নিয়ে আশা করি বাঁধবে না। কারণ আমি যারা দূর দূরান্ত থেকে আসেন এদের কাছে আমি অনেক মার্কেটিং প্রাইস চাই না, মোটামুটি আমার অল্প কিছু লাভ রেখে আমি গাড়িটির দাম বলে দিই। এবং কি আপনারা যাদেরকে হ্যারাসমেন্ট না হতে হয় সেক্ষেত্রে আমি ওভার প্রাইস কখনোই চাই না, যাতে আপনারা এসে আমার কাছে সন্তুষ্ট হতে পারেন। তো যাই হোক, গাড়িটির আমি সর্বশেষ ও আরেকটা কথা বলে নিই, গাড়িটা হচ্ছে টাঙ্গাইলের নাম্বার। তো গাড়িটি টাঙ্গাইলের নাম্বার, 2 বছর রেজিস্ট্রেশন করা। সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়িটি নিতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো জেলার নাম্বার হলে, মানে মেন কথা হচ্ছে নাম্বারটা জেনুইন থাকতে হবে, মানে গাড়ির রেজিস্ট্রেশনটা জেনুইন থাকলেই এনাফ, আর কিছু প্রয়োজন নাই। তো যাই হোক, গাড়িটি সর্বোপরি লাস্ট আমি গাড়িটির প্রাইস বলে দিচ্ছি। গাড়িটির দাম চাচ্ছি 1,05,000 টাকা, 1,05,000 টাকা গাড়িটির দাম চাচ্ছি, একদম কম করে বলে দিচ্ছি। আসলে আমরা যে ইউটিউবার হাবিব ব্লগস, ইনিও আমাকে বলেছে, একটু রিকোয়েস্ট করেছে যে আসলে কম করে বলে দেওয়ার জন্য, একটু ফিক্সড করে বলে দেওয়ার জন্য, যাতে মানে আপনারা যাতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন, দামটা শুনে যেন ভয় না পেয়ে যান। সেক্ষেত্রে আমি অনেক কম প্রাইসে বলে দিয়েছি। তো সেক্ষেত্রে আপনারা ইউটিউবের মাধ্যমে যদি আসেন, সেক্ষেত্রে আপনাদের জন্য তো একটু এক্সট্রাঅর্ডিনারি, মানে একটু সম্মান আছেই, এবং কি সাথে আছে গিফট হ্যাম্পার। তো যাই হোক, আপনাদের জন্য আমি গাড়িটির দাম 1,05,000 নির্ধারণ করেছি এখানে। আসলেও এটাও ফিক্সড না, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন আমাকে ফোন করবেন, তাদের জন্য একটু সম্মান রয়েছে, কিছু আমি করার চেষ্টা করবো, কিছু স্যাক্রিফাইস কিছু কনসিডার করার চেষ্টা করবো। সেক্ষেত্রে আপনারা সরাসরি আসবেন, দেখা হবে, কথা হবে। আর যারা ফোনে বুকিং করতে চান সেক্ষেত্রে টাকা অ্যাডভান্স করবেন, আমার মুখের কথার উপর বিশ্বাস থাকলে অবশ্যই কোনো ভয় নাই, আমি যা বলবো তাই বাস্তবে মিল পাবেন। আর যদি যারা সরাসরি এসে দেখতে চান, দেখে গাড়িটি সরাসরি হস্তান্তর করতে চান, সরাসরি টাকা লেনদেন করে সরাসরি গাড়ি নিতে চান, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে আপনারা আসবেন টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ড মঈন সিদ্দিকী টাওয়ারের ফার্স্ট ফ্লোর আব্দুল বাতেন এন্টারপ্রাইজ। আর এখানে আসলে আমি সাকিব ভাই আপনাদের সাথে থাকবো সবসময়ের জন্য, আপনাদের মেহমানদারি, মানে আপনাদেরকে মেহমান হিসেবে গ্রহণ করার জন্য আমি সবসময় প্রস্তুত। আপনারা আসবেন, দেখা হবে, কথা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।